السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أمرا সালেহীন কিতাব থেকে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব বাবু বাবুদা সাহেব বলছেন সফর অথবা অন্য কোনো কারণে কোনো ভাইকে যখন বিদায় দেওয়া হবে তখন বিদায় দেওয়ার মুহূর্তে তার জন্য দোয়া করা এবং তাকে ওসিয়ত করা কোনো ব্যক্তি যে কোনো সফর হতে পারে যখন সে সফরে বের হবে তখন তার জন্য করণীয় কি তার জন্য দোয়া করব যে দোয়া আমরা হাদিস থেকে আজকে জানবো যে কোন দোয়া মুসাফিরকে বিদায় করার সময় দেওয়া হয় এবং তার জন্য দোয়া করা এবং তাকে ওসিয়ত করার বিষয় এ বিষয়ে সুরে বকারার একশো তো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন অবাস বিহা ইবরাহিমু বনী হি ইয়া বানিয়া ইন আল্লাহস্তফা আলহাকুমুদ্দিন ফালা তামু তুন্না ইল্লাহ ওয়ানতু মুসলিমন আল্লাহতালা বলছেন অবাস বিহা ইবরাহিমু বানী হি ওয়াকুব ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিসাললাম ইনারা ইনাদের মৃত্যুর সময় বা তার পূর্বে তার ছেলেদেরকে উনি ওসীহত করেছেন নির্দেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া হে আমার ছেলেগুন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জন্য এই দিনটি করেছে দিন ইসলাম আল্লাহ তালা তোমাদের জন্য পছন্দ করেছে ফালা তামু ইল্লাহ ও ওয়ন্তুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আম কুন্তুম সুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত তোমরা কি উপস্থিত ছিলে ইদ হাদারা ইয়াকুব আল মাউত যখন ইয়াকুবের নিকট মৌত এসেছিল যখন ইয়াকুব আলহ ইসালামের কাছে মৌতের সময় যখন এসছে ইদ কাল বানিয়েহি তখন তার ছেলেদেরকে তিনি বলেছিলেন মা তা বুদু নামিম বাদি আমার পর তোমরা কার ইবাদত করবে আমার পর তোমরা কার ইবাদত করবে কলু তারা বলেছিল। না আবুদু ইলাহাকে ও ইলাহা আবাই ইব্রাহিমা ও ইসমাইলা ও ইসহাক ইলাহ ওয়াহিদা তারা বলেছিল আমরা আপনার ইলাহ এবং আপনার পূর্বের দাদার ইলাহ বাবদাদাকে ইব্রাহিম ইসমাইল ইসহাক এদের যে ইলাহ ছিল সেই এক আল্লাহর এবাদ করবো আমরা সেই এক ইলাহ এবং এক মাবুদের আমরা এবাজত করবো ওয়ানুল্লাহ মুসলিমুন এবং আমরা তার জন্যই আত্মসমর্পণ করব। তার জন্য আমরা আত্মসমর্পণ করবো তো এই আয়াতে আল্লাহ যে জিনিসটা আমাদেরকে বলছেছেন সেটা হলো যে ইব্রাহিম এবং ইয়াকুব আলী সালাম তার ছেলেদেরকে ওসিয়ত করেছেন যখন নাকি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে তো এটা মৃত্যুর পূর্বেও হতে পারে অথবা যখনই কোনো সফরে বের হব তখন পরিবারকে ওসিয়ত করা যে তোমরা এবাদত বন্দিগি ভালোভাবে করবা দিনের উপর টিকে থাকবা সালাদ যেন তোমাদের কাজা না হয় এই ধরনের ওসিওত করা এটা শূন্য এ বিষয়ে যে হাদিস নিয়েছেন হাদিসটি হাদিস জয়দ বিন আর কাম রাজি আল্লাহ আনহু তিনি বললেন কম আর অসুরাম ফিনা খাতিবান আল্লাহ নবী সালাম আমাদের মাঝে একদিন খুদবা দেওয়ার জন্য উনি দাঁড়ালেন ফাহামিদ আল্লাহ আল্লাহ তাল্লাহ হামদুসানা বর্ণনা করলেন ও আসনা আলাইহি এবং ওনার প্রশংসা বর্ণনা করলেন ওয়া ওয়া আ দা ওয়া দাখার ইনি ওয়াজ করলেন এবং কিছু উপদেশ দিলেন সুম্মা কল অতঃপর বলেন। আম্মা বাদ আলা ইয়া আইয়ো হান্নাস ইন্নামা আনা বাশারুন ইয়ো শিখু আইয়াতিয়া রসুল ও রব্বী ফা ওজিব বলছেন হে লোক সকল ইননামা আনা বাশারুণ আমি একজন মানুষ এন্নামা আনা বাশারুণ আমি কি মানুষ অদূর ভবিষ্যতে অচিরেই আমার কাছে আমার প্রতিপালকের আহ্বায়ক আসবে প্রেরিত ফেরেস্তা আসবে ফাউজিব আমার মৃত্যুর জন্য আসবে আর আমি তার ডাকে সারা দিব তাহলে আল্লাহ নবী সালাম নিজেকে কি বলেন আনা বাসারুন আমি মানুষ মানুষ দুনিয়া আসে দুনিয়া থেকে চলে যাই আমিও দুনিয়ায় আসছি দুনিয়া থেকে চলে যাব তাহলে উনি মানুষ মানুষ যেরকম প্রত্যেকের পিতা আদম আলি সালাম ওনার পিতাও আদম আলি সালাম পার্থক্য হল এই যে আল্লাহ তালা ওনাকে নবী বানিয়েছেন ওনার প্রতি ওহি পাঠান আর সাধারণ মানুষের প্রতি ওহি পাঠান না সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াত আল্লাহ তালা এটা বলেছেন উল ইন্নামা আনা বাসার মিস লুকুম হে মোহাম্মদ সালাম আপনি তাদেরকে বলে দেন আনা বাসার উম্মিস লুকুম আমি তোমাদের মতো মানুষ মাত্র আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না বলছেন আমি তোমাদের মতো মানুষ আর যেহেতু মানুষের কাছে মালাকুল মৌত আসে যান কবজ করার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসে আমার কাছে আসবে আমি অনুভব করছি অচিরেই দুটো মূল্যবান জিনিস রেখে গেলাম তার মধ্যে থেকে প্রথমটি হলো আল্লাহর কিতাব কোরআন এ মজিদ সি হিল হুদা ওয়া নূর যে কোরআনের মধ্যে আছে হেদায়েত এবং নূর হেদায়েত এবং নূর আছে ফকদু বি কিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো এবং সেটাকে খুব মজবুত ধরে থাকো আল্লাহর কিতাব ফাহাসা ইল্লাহ এবং উনি মানুষদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখার জন্য মানুষদেরকে উদ্ভিদ করল কোরআন পড়ো কোরআন শিখো কোরআনের উপর আমল করো এ বিষয়ে নিয়ে অনেক কথা বললেন অরাক গাবা ফিহি এবং মানুষদেরকে উৎসাহিত করলেন যে কোরআন পড়তে হবে কোরআনের ব্যাখ্যা জানতে হবে কোরআনের উপর আমল করতে হবে কোরআনের এই ফজিলত এই ফজিলত এগুলোর বর্ণনা করলেন সুম্মা কল এরপর বললেন ও আহলু বাইতি দ্বিতীয় জিনিস রেখে গেলাম সেটা হল আহলে বাইতি আমার বংশধর উজাক্কির হাফি আহলে বাইতি আমি তোমাদেরকে আমি তোমাদের আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার পরিবার সম্পর্কে আমি তোমাদের আল্লাহকে স্মরণ করে দিচ্ছি আমার পরিবার সম্পর্কে রাওয়াহু মুসলিম এবং মুসলিম আদেশে বর্ণনা করেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবী উনি যখন দুনিয়ায় ছিলেন তখন মানুষ যে সমস্যায় পড়ত ওনার কাছে গিয়ে সমস্যার সমাধান নিতেন এবং উনি একসময় আশঙ্কাও করেছেন যে মাই আইস মিনকুম কাসিরা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা অনেক বাধাগ্রস্ত হবে তোমাদের মাঝে অনেক এখতলাফ হবে বিরোধ হবে তিনি বলেছিলেন যে সেই মুহূর্তে তোমরা কি করবা ও খলাফায় রাশিদিন সেই সমস্ত সংকট থেকে বের হওয়ার জন্য আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিন তোমরা শক্ত করে ধরো সেটা একটি হাদিস আর এই হাদিসে উনি বলছেন যে আমি যে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম একটি হলো আল্লাহর কিতাব যার ভিতর হেদায়ত আছে আর আরেকটি হলো আহলে বাইত অন্য আরেকটি ডোয়াতে আছে তিনি বলছেন যে তাকিল্লু আমি তোমাদের মাঝে দুটো জিনিস জনে গেলাম আল্লাহর কালাম আর হাদিস তো এই মূল আজকে আমরা আসল জিনিস না ধরে কোরআনের সাথে সম্পর্ক না ধরে হাদিস সম্পর্কে কোনো জ্ঞান অর্জন না করে আমরা মানুষের পিছিয়ে চলা শুরু করেছি মানুষ যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি মানুষ যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে চলে যাচ্ছি আসলে যে আমলটা করছি সেটা কোন হাদিসে আছে কি না এটা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই তো আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম আর আহলে বাইদ আহলে বাইদ এরা কারা যে বিষয়ে আল্লাহ নবী বলছেন যাদের উপর হারাম যাদের উপর সাদাকা হারাম সেটা হলো আলে বঈদ আলে আলী আলী গোত্র আলে জাফর আল কয়েকটা উনি বলেছেন তার ভিতরে হাসান হুসাইন ফাতেমা আলী রাজিয়াল এবং আরও এনাদের থেকে যেগুলি পরবর্তীতে চলে আসছে তারা আহলে বাইত তো আহলে বাইদদের উপর সদাকা তুমি এই সময় নামাজ পড়বা এই সময় সলাচ করবা এই সময় এই সময় উনি সব বলেছেন এই সময় তুমি সলাচাদ সলাতের সময় হবে নামাজের সময় যখন হবে তখন তোমাদের মধ্য থেকে একজন আজান দিবে ওয়ালেয়া উম আক আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবে সে ইমামতি করবে মোত্তাফাক আলাই বোখার হাদিস সম্মান শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা মুসাফিরের বিদায় মুহূর্তে তাদের কাছ থেকে তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে কিছু ওসিয়ত করা সংক্রান্ত অধ্যায় আমরা আলোচনা শুনে আসছিলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উচিত হবে ইনশাআল্লাহ

কদিন ছিলেন বিশ দিন ওনার কাছে ছিলেন ওখান রসুলাম রাহিমান রফি কান এবং রসুল সাহা ছিলেন অতিশয় দয়াবান রসুল সাল্লাম অত্যন্ত দয়ালু এবং কোমল মনের অধিকারী লোক ফাজন্না আন্না ইস্তাকনা আহলানা তো তিনি ধারণা করলেন যে হয়তোবা আমরা আমাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার হয়তো আমরা চাচ্ছি পরিবার ছেড়ে আসছে দিন থেকে হয়তো উনি বলছেন যে আমরা হয়তো আমাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার যে আমরা রাগবত রাখছি আমরা আশা রাখছি এটা অনুমান করছেন ফাসা আম্মান আহরিনা তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের পরিবারের কাদেরকে তোমরা রেখে আসছো তোমাদের পরিবারের কারা কারা আছে ফ নাহু আমরা ওনাকে বললাম যে আমরা মা বাপ ভাই বেরাদার যার যেরকম আছে সে কথা আমরা তো বললাম ফাকাল তিনি বললেন এরজেও ইলা তোমাদের পরিবারের কাছে যাও যে সাক্ষাৎ করে আসো তোমরা সেখানেই তাদের সাথে অবস্থান করো এবং তাদেরকে দিনের শিক্ষা দাও যে শিক্ষা তুমি এখানে গ্রহণ করলা এই শিক্ষা তোমার পরিবারের লোকজনকে যেয়ে আবার তোমরা দাও ও মুরু হুম এবং তাদেরকে সলাতের নির্দেশ দাও নামাজ পড়ার জন্য হুকুম দাও ও সল্লু কাজা এবং তুমি এই সময় নামাজ পড়বা এই সময় সালাত আদায় করবা এই সময় এই সময় উনি সব বলে দেন যে এই সময় তুমি সালাত আদায় করবা অসল্লু কাদা ফি হাইনি কাদা এই সলাত এই সময় পড়বা ফজর পড়বা এই সময় জহর পড়বা এই সময় আসর পড়বা এই সময় এক একটা সলাতের সময় উনি বলে দিলেন এবং বলেন যখন সলাতের সময় হবে নামাজের সময় যখন হবে তখন তোমাদের মধ্য থেকে একজন আজান দিবে ওয়ালেয়া উম হুকুম আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবে সে ইমামতি করবে মুস্তাফা কন আলাই বোখার মুসলমান হাদিস ওয়া আন সালিম আবদুল্লাহিবিন অহমার্লাহু আন আন আব্দুল্লাহ হিবিন ওমর আদাল্লাহ আনহুমা কান আকুল উল্লি রজুলী ইদা আরদা সাফারান উদনু মিন্নি হাত্তা ওয়া দ্যা কা কামা কানা অসুস নামিয়াদ সালিম বিন আবদুল্লাহ বিন হমর তিনি বলেন যে আবদুল্লাহ বিন অমর আজ আল্লাহত রানহমা তিনি যখন কোনো ব্যক্তিকে সফর করতে দেখতেন আব্দুল্লাহ বিন অমর যখন কোনো ব্যক্তিকে দেখতে যে সফর করবে তাকে বলতেন যে উদুন মিন্নি আমার কাছে আসো হাত্তা ও দে আকা কামা কা নসুল না আমি তোমাকে ওইভাবে বিদায় দিচ্ছি যেভাবে আল্লাহ নবী সাল্লাম আমাকে সফর বিদায় দিচ্ছিলেন ফ্যাঅকল এবং তিনি বললেন আস্লাহাদিনা ওয়া আমানাতক ওয়া খাওয়াতিমা আমালিক আপনার দিন আপনার আমানত আপনার আমলের শেষ অবস্থা আপনার শেষ আমলটি আল্লাহর সুফুরদ করে দিলাম আল্লাহর সুফুদ করে দিলাম তো এই দোয়াটি সুন্নত কোনো ব্যক্তিকে বিদায় দিতে হবে এই দোয়া পরে দিন আঁকা ও আমানত আঁকা ওয়া খাওয়াতিমা আমালিক ফি আমানিল্লা বলে বিদায় দেওয়া ঠিক না এই শব্দ হাদিসে পাওয়া যায় না

দোয়া দিলেন সফরের জন্য সফরের কি দিলেন দোয়া দিলেন এবং তাকে দোয়া দিলেন যাও ওয়াদা কা আল্লাহ তোমার গুনাকে ক্ষমা করে দিক ক্বালা জিদিনি আরো দিন ক্বালা তিনি বললেন ওয়ায়াসসারা খায়রা হাইতু মা কুনত তুমি যেখানেই থাকো মঙ্গল জানো তোমার জন্য আল্লাহ পাক মঙ্গলের পথ জানো তোমাকে সহজ করে দেয়। তো এই ধরনের দোয়া যে মুসাফির হবে বা সফর করবে তাকে এইভাবে দোয়া দিয়ে বিদায় করে দেওয়া সুন্নত এবং সেই ক্ষেত্রে এগুলা দোয়া আমরা পড়তে পারি বাবুল ইস্তিখারতি ওয়াল মুশাওরা ইস্তিখারা এবং পরামর্শ করার অধ্যায় ইস্তিখারা এবং পরামর্শ করার অধ্যায় ক্বালা তা আল্লাহ তালা বলছেন ওয়াশাওইরুহুম ফিল আমার হে নবী আপনি তাদের সাথে পরামর্শ করুন তাদের বিষয়ের ওয়াশাওইরুহুম ফিল আমর তাদের মুআমালাতের বিষয়ে আপনি তাদের সাথে পরামর্শ করুন সুরে আলে ইমরান একশত উনষাট নম্বর আয়াত ও আলা তা আল্লাহ তালা আরো বলছেন ও আমরা বাইনাহুম তাদের কাজকর্ম সুরা বাইনাহুম তাদের মাঝে পরামর্শ ভিত্তিক হবে মুসলমানদের কার্যকলাপ কেমন হওয়া উচিত পরস্পর পরামর্শ করে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া উচিত সুরে সুরা আটত্রিশ নম্বর আয়াত

মিনাল কোরআন যেরকম উনি কোরআনের কোন সুরত আমাদেরকে শিখাতেন সুরা শিখাতেন সেইভাবে উনি আমাদেরকে ইস্তেখারা শিখাতেন ইস্তেখারা বলতে যে কোনো কাজ করার সময় আল্লাহর কাছে পরামর্শ চাওয়া এটার নাম হল ইস্তেখারা কোনো ব্যবসা করতে চাই আল্লাহর কাছে পরামর্শ চাওয়া বিবাহ করতে চাই আল্লাহর কাছে পরামর্শ করা হ্যাঁ কোনো চাকরিতে ঢুকতে চাই আল্লাহর কাছে পরামর্শ চাওয়া পরামর্শ কি আয় আল্লাহ আমি যে এই বিবাহ অথবা এই ব্যবসা অথবা এই কাজ আমি যে করতে যাচ্ছি এটা আমার জন্য মঙ্গল কি অমঙ্গল এটা আমি না তুমি ভালো জানো তো আমার জন্য যদি মঙ্গল হয় আল্লাহ তুমি এটাকে সহজ করে দাও আর যদি অমঙ্গল হয় তাহলে আল্লাহ তালা ওই কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দিবে তো এ বিষয়ে যাবের যে আলোচনা তিনি বলছেন আল্লাহ নবুলাম আমাদেরকে ইস্তেখার সলা শিখাতেন যেমন নাকি কোরআনের সুরা শিখাতেন তিনি বললেন ইদা হাম্মা আহাদু বিল আমার যখন তোমরা কোনো কাজের ইচ্ছা করবে যখন তোমরা কোনো কাজের ইচ্ছা করবে ফালিয়ার কারা কাতেইন তখন তোমরা যেন দুই রাখা সলা চদায় করো গায়ের আল ফরিদা ফরজ ছাড়া ফরজ সলা ছাড়া দুই রাখা নামাজ পড়বে সলা চদায় করবে সুম্মালিয়া কোল এরপরে এই দোয়া পড়বে আল্লাহ ইন্নি আস্তাখির কাবি আলমিকা ও আস্তাক দিরু কাবি কুদ্রতিকা ও আস্তালু কাবিন ফদিম ফাইনাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তালাম ওয়ালা আলাম ওয়া আনতা আল্লামুল গায়ব اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري او قال عاجل امري واجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري او قال عاجل امري واجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ارضني به অকাল অবিষাম মাহা জাতহর আওয়া হল বহারি ইমাম বহারি রহমতুলা আলি হাদিসটি বর্ণনা করেছেন তো এই দোয়াটি হল ইস্তেখার দোয়া দুই রাকাত সলা চাদায় করার পর নভর সলা চাদায় করার পর এই দোয়াটি পড়তে হবে যার সংক্ষিপ্ত অর্থ নেই আয় আল্লাহ আমি আপনার এলেমের ওসিলায় আপনার কাছে মঙ্গল চাচ্ছি ওয়াস্তাক দিলু কাবি কুদরতিকা আপনার কুদরতের ওসিলায় আমি শক্তি চাচ্ছি واسألوك من فضلك العظيم ابن أبنار برو مهان ونقره همي كمانا فإنك تقدر ولا أقدر أبني شكت شالي أمي شكت ولا آلوم أبني جانين أمي وأنت علام الغيوب أبني بوشد خبر اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي أي, اي هذا الدكان هاد التجارة যে কোনো কাজ শুরু করতে এটা নাম নিয়ে বলতে পারো আল্লাহ এটা যদি খায়রুল্লি ফি দিন আসি ওয়া কি আমার দিন আমার রোজগার এবং আমার আখেরাতের বিষয়ে আমার দুনিয়া ও আখেরাতের বিষয়ে যদি মঙ্গল হয় আল্লাহ তুমি এটাকে আমার জন্য সহজ করে দাও এটা করার তৌফিক দাও এবং সহজ করে দাও আর এটা যদি আমার দিন এবং আমার রোজগার এবং আমার দুনিয়া ও আখেরাতের জন্য যদি এই কাজটি আমার জন্য অমঙ্গল হয় তাহলে আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে দূরে রাখো তো এই সুন্দর দোয়া এটা একটি সুন্নতি কাজ আমরা যে কোনো বাড়ি গাড়ি নারী যাই কিছু করতে চাই না কেন এইভাবে দুই রাখার নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহ কাছে করা এটা এর রেজাল্ট যেটা আসবে সেটা মঙ্গল হবে ইনশাল্লাহ তবে এর রেজাল্টের জন্য অনেকে বলে যে স্বপ্নে দেখবে তা না এই দোয়া করার পর যদি আল্লাহ আমার জন্য মঙ্গল থাকে তাহলে ওই কাজটা অটোমেটিক আমার জন্য সহজ হয়ে যাবে সোমবার শ্রোতা দর্শক মন্ডলী আমরা সালেহীন থেকে আমরা ইস্তেখার বিষয়ে আলোচনা শুনে আসছিলাম তো আজকের মতো আলোচনা এখানেই পরবর্তী আলোচনা শোনার রাহমান রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ